বিপ্লব কুমার দেবের হাত ধরে একে একে স্বপ্ন পূরণ হচ্ছে রাজ্যবাসীর সুদীর্ঘ বাম শাসনে ভেঙে পড়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির জেরে মুখ থুবড়ে বসেছিল স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে কাজে না লাগিয়ে বাম নেতাদের আত্মসাতের অভিযোগও শোনা গিয়েছে বহুবার সেই সময় বাম নেতাদের এই দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে কম দুর্ভোগ পোহাতে হয়নি রাজ্যবাসীকে সেদিন অসুস্থতায় সামান্য শারীরিক পরীক্ষা করতে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলির ভরসা ছিল একমাত্র শহর আগরতলার সরকারি হাসপাতালের সীমিত পরিষেবা কিংবা বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলি দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা দিয়েছিলেন বিপ্লব কুমার দেব সেদিন মন্ত্রিসভা গঠনের পরে দ্রুত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে বেশ কিছু প্রকল্প ও পদক্ষেপ হাতে নিয়েছিলেন বিপ্লব কুমার দেব তবে শুধুই শহর অঞ্চলেই নয় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সামনে রেখে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলির মানুষদের জন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোতে ব্যাপক পরিবর্তনে দ্রুত কাজ শুরু করে দিয়েছিলেন বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে যাতে বহিরাজ্যে চিকিৎসার জন্য ছুটতে না হয় এ কারণে সরকারি বহু হাসপাতালে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি চালুর উদ্যোগও নিয়েছিলেন তিনি কিন্তু বাদ সাধ্র করোনা মহামারী তারপরেও হাল ছাড়েননি বিপ্লব কুমার দেব অতিমারী সহ সাড়ে চার বছরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি তার সেই কর্ম উদ্যোগী মনোভাব ও প্রচেষ্টার কারণেই আগের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সাড়ে চার বছর আগে গোটা রাজ্যে তদানীন্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চালু করা প্রায় সবগুলি প্রকল্পের কাজ ফুরে এসেছে বর্তমানে এ কারণে তার ভোগ করতে পারছেন রাজ্যবাসী সম্প্রতি এমনই আরেকটি চিত্রের সাক্ষী রইল কৈলা শহরবাসী দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিটি স্ক্যান চালু করার দাবি জানিয়েছিলেন ওই অঞ্চলের মানুষ বাম আমলের পতন ঘটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠার পর এলাকাবাসীর হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি জানিয়েছিলেন শহরের পৌর পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিপ্লব কুমার দেবও সেদিন শহরবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের কথা দিয়েছিলেন বাস্তবে রাখলেনও সেই অগণিত মানুষদের দেওয়া কথা এ কারণে তার হাত ধরে বর্তমানে স্বপ্ন পূরণ হল গোটা কৈলাসহর সহ গোটা ঊনকোটি বাসের তার নেওয়া সেই উদ্যোগের ফলে উনকোটি জেলা হাসপাতালে চালু হল সিটি স্ক্যান পরিষেবা শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জাস্তাল এই পরিষেবার সূচনা করেছেন এদিন সঙ্গে ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহাসহ অন্যান্যরা এই পরিষেবা চালু হওয়ায় বিনামূল্যে ভালো স্বাস্থ্য পরিষেবার সুযোগ পেলো অনুকুটি জেলার মানুষ এদিকে হাতের নাগালে বিপ্লব কুমার দেবের উদ্যোগে উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে খুশির বন্যা বইছে গোটা অনুকোটি জেলায় রিপোর্ট রাইজেস্ট নিউজ